ওন কি তালা ভাঙ্গো তুমি? এখনো তালা ভাঙ্গি, তালা এখন ভাঙতে হয় না। একটা আমি রডের মতো একটাই এনে দিবেন, দেখবেন যে ভিতরে ঢুকিয়ে মোসর দিয়েছি, তালা পট করে খুলে গেছে। সব সব তালা ভাঙতে পারেন? সব তালা, কোনো তালা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমি তালা ভেঙে এসেছি। আপনি আসি বলেন ব্যাংকের তালা ভাঙতে পারবেন? এইটা আবার কি বললেন ওস্তাদ? শুধু হচ্ছে ব্যাংকের মধ্যে বড় বড় বুক বোল্ড না কি জানি বলে না, বড় ওই যে বড় এই ওই তালা খুঁজে আমি এখনো ভাঙা শিখি নাই। এই কারণে আপনি একটু শেখায় যদি দেন আমাকে। ওইটা দরকারও নাই, আমরা ছোট জিনিস চামু, ছোট জিনিস পামু, ছোট জিনিস খামু। ওস্তাদ অল্পে সন্তুষ্ট থাকা ভালো, বুঝছো? কিন্তু আমার স্বপ্ন তো অনেক বড়, আমরা তো বুকের মধ্যে লাঠি মেরে ফেলাই দেবো বদমার শুক্রবার। থাক কথা কই, শোনো জগলু, তুমি এখন আমার এখানে থাকবা, ঠিক আছে? এখানে থাকবা, এখানে খাইবা, এখানে ঘুমাইবা, তোমার দায়িত্ব এখন আমার উপরে, ঠিক আছে? আর ফাঁক দিয়া এই তালার ট্রেনিংটা আমগুলো একটু দিয়ে দিবা। হ্যাঁ রে একটু দিবা। হ্যাঁ গাধা কিছু পারে না, কোনো কাম পারে না, হুদা খালি কথার মধ্যে কথা। ওস্তাদ এর কোনো কথা কইলেন আমাকে লাত্তি খাবে। আমি আপনি আমার এই তালা ভাঙার শিখাবেন? কারণ আমরা তো স্কুল দিতেছি, সরকারি স্কুল, সেই স্কুলে ক্লাস। কথা আমি কইতেছি, আমরা একটা স্কুল দেব, এইটার মধ্যে তিনটা ভাগ থাকবো, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এখানে সোরেরা এসে ভর্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কি অনেক শিখে গেছিস তুই, অনেক কিছু জানাস তো। আপনার দোয়া, আমি প্রফেসর ওস্তাদ সারা দেশ থেকে সোরেরা আইব, সোর সুন্নি সব। এগোরে আমরা ট্রেনিং দেবো, প্রথম প্রাইমারি পাস করতে হইব, তারপরে সেকেন্ডারি পাস করতে হইব, তারপর কলেজ পাস করতে হইব, তারপর বিশ্ববিদ্যালয় পাস করার পর অগরে সারা দিব, সারা দুনিয়ায় যা বেড়া চুরি করে খা। তুই আইসা খুব একটা ভালো কাম করছিস, তোরে আমি তালা ভাঙ্গা বিষয়ের অধ্যাপক বানাই দেবো। হ্যাঁ তুই তালা ভাঙ্গা বিশেষজ্ঞ, সব চোরে শিখাইবি কেমনে তালা ভাঙ্গে, একটা তার দিয়ে, একটা প্যাঁচ মেরে, একটা মোসর দিয়ে কেমনে তালা ভাঙতে হয়, এইটার আগে ফরাইবি, তারপর প্র্যাকটিক্যাল দুইটা ক্লাস থাকবো, একটাতে হচ্ছে লেকচার আর একটাতে হচ্ছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে? আমার খুব ভালো লাগতেছে, আমি একজন বিশেষজ্ঞ অধ্যাপক পাইলাম। আমার তালা ভাঙার সব জিনিসপত্র এখানেই আছে, কত ধরনের যে চাবি আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। চিকন চাবি, মোটা চাবি, কত অনেক রকমের চাবি আছে। তুই তো কথা ঘুরে যাচ্ছিস, আমার তো সন্দেহ এলো, তুই না কইলি যে কোনো চাবি লাগে না, খালি একটা গুণা দিয়ে মোসর দিই। ওই গুণার মতোই ওইটাকেও চাবি বলা হয়, ওইটাই গুণার মতো আর কি। আপনি বুঝতে পারেন নাই, ওইটা মোটা আছে, এখন আছে, অনেক রকম আছে, বুঝতে পারেন নাই আপনি? আচ্ছা এটা ধাপে ধাপে শিখে, আচ্ছা ঠিক আছে। প্রথম মনে কর চাবি দিয়ে তালা খোলা শিখেছি, তারপর গুনে দিয়ে, তারপর মোসর দিয়ে, তাই না? যে যত এক্সপার্ট হইব তার তত সার্টিফিকেটের দাম বাড়বো, ঠিক আছে? ভাই আপনি আমার সাথে একটু মিলামিশে থাকেন। হ্যাঁ কোনো সমস্যা করবেন না, আপনি ওস্তাদের শিষ্য, আমি ওস্তাদের শিষ্য, কিন্তু ওস্তাদের সবসময় সেবা করতে হবে, আপনি তো সেবা করেন গোসল করো, খাওয়া দাওয়া করি, তারপর বাকি গপ্প করুন, ঠিক আছে? আমি সবকিছু নিয়ে এসেছি, গামছাটা শুধু আনি নাই। অসুবিধা নাই, গামছা সারা পুষ্কুনিতে ডুব দিবা, কাপড় চোপড় খুলে, এই এলাকায় কোনো লোক নাই, কাপড় খুলে পুষ্কুনিতে গোসল করে আবার কাপড় করবা, কেউ দেখবো না।